Hey guys, Shobhik here and welcome to Bong News Boy YouTube channel. শুরুতেই আমরা কথা বলবো অ্যাংরি দিদিকে নিয়ে। অ্যাংরি দিদি তার ফেসবুক পেজে রিসেন্ট যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে সেটা নিয়ে একটা ফানি ভিডিও আপলোড করে। সেই ভিডিওটাকে রাজ চক্রবর্তী, বিখ্যাত ডিরেক্টর রাজ চক্রবর্তী, নিজের ফেসবুক পেজ থেকে সেই ভিডিওটাকে রি আপলোড করে এন্ড তাতে লেখা ছিল, জানি না তুমি কে কিন্তু তোমার কমেডি সেন্স অসাধারণ, গড ব্লেস ইউ। সো ইন ফিউচার অ্যাংরি দিদি রাজ চক্রবর্তীর কোনো একটা সিনেমাতে হয়তো চান্সও পেয়ে যেতে পারে, হয়তো অ্যাক্টিং করতে পারে, যেহেতু রাজ চক্রবর্তী নিজে তার ফেসবুক পেজ থেকে তার ভিডিওটাকে রি আপলোড করেছে। নেক্সট আমরা কথা বলবো ক্যারি মিনাটিকে নিয়ে। ক্যারি মিনাটি 19 জুলাই একটা লাইভ স্ট্রিম করে, যে লাইভ স্ট্রিমটার নাম হচ্ছে চ্যারিটি স্ট্রিম। আসাম অ্যান্ড বিহারের জন্য সে চ্যারিটি কালেক্ট করছিল, আসাম অ্যান্ড বিহারকে হেল্প করার জন্য। সো সেই লাইভে টোটাল 10,31,137 টাকা হয়েছে অ্যান্ড তাতে ক্যারিমিনাটি আরও 1,00,000 টাকা যোগ করে 11,31,137 টাকা ডোনেট করছে, যেটা কিন্তু প্রায় 12,00,000 টাকা। আসাম অ্যান্ড বিহারের যে এখন খারাপ পরিস্থিতি সেখানে ডোনেট করছে ক্যারিমিনাটি প্রায় 12,00,000 টাকা। নেক্সট আমরা কথা বলবো হিন্দুস্তানি ভাউকে নিয়ে। হিন্দুস্তানি ভাউ আমরা সবাই জানি যে একটা ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিল যে সে আর ভিডিও বানাবে না। এই ব্যাপারে যদি আপনি জানতে চান আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন, ওখানে আমি পুরো এক্সপ্লেন করেছি। কিন্তু হিন্দুস্তানি ভাউ আবার একটা ভিডিও আপলোড করেছে অ্যান্ড সেই ভিডিওতে সে বলেছে যে সে ফিরে এসেছে, সে আবার ভিডিও বানাবে, রেগুলার ভিডিও বানাবে। সো সেই ভিডিওটা আপনি হিন্দুস্তানি ভাউর ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসতে পারেন, এই ভিডিওটা সে আপলোড করেছে। নেক্সট আমরা কথা বলবো রীতাভরী চক্রবর্তীকে নিয়ে। রীতাভরী চক্রবর্তী কালকে ইনস্টাগ্রাম রিলসে একটা ভিডিও আপলোড করে, যে ভিডিওতে একটা ডাক্তার সে হসপিটাল থেকে এসছে অ্যান্ড তার ছেলে তার কাছে যাচ্ছে জড়িয়ে ধরার জন্য, কিন্তু সেই ডাক্তারটা তাকে জড়িয়ে ধরতে পারছে না। সো এটা খুবই একটা খারাপ সিচুয়েশন এখন। তো এই ভিডিওটা আপলোড করে অ্যান্ড তার নিচে লেখা ছিল, লিটল বয় রানস টু হিজ ডক্টর ফাদার হু ইজ ট্রিটিং পেশেন্ট ইন দ্য হসপিটাল এট দিস টাইম, হি ক্যান নট হাগ হিজ ওন বেবি, দিস ইজ অ্যাবসলুটলি হার্ট ব্রেকিং, কোভিড জাস্ট গো অ্যাওয়ে, ক্যান নট টেক দিস সিনস অফ হার্ট ব্রেকিং ইমেজ অ্যান্ড নিউজ এনি মোর। সো ইয়া, আমরা সবাই আশা করবো এই কোভিড-19টা যেন আমাদের পৃথিবী থেকে পুরোপুরি শেষ হয়ে যায় খুবই তাড়াতাড়ি। নেক্সট আমরা কথা হলো মির্চি অগ্নিকে নিয়ে। মির্চি অগ্নি তার আইজিটিভিতে গ্র্যান্ড পাপির একটা নতুন এপিসোড আপলোড করে, এটা খুবই ইন্টারেস্টিং। সেখানে একটা মেয়েকে নিয়ে কথা বলা হয়েছে এবং সেই বিষয়ে যে খুন করা হয়েছে, তারপরে পুলিশ এসে সেটাকে তদন্ত করলো, এই সমস্ত নিয়ে একটা গ্র্যান্ড পাপি এপিসোড সে আপলোড করে তার আইজিটিভিতে অ্যান্ড তার নিচে লেখা ছিল, প্রায় সব গল্পের একটা শুরু আর একটা শেষ থাকে, এই গল্পে শুধু একটা শেষ আছে। আজকের পর্বের মুখ্য চরিত্র তোর বহু বছর পরও ঘন রহস্যবৃত্ত। ভিডিওর শেষে আমরা কথা বলবো কিছু অ্যাচিভমেন্ট নিয়ে। প্রিয়ম ঘোষ তার ইনস্টাগ্রামে কমপ্লিট করেছে 30,000 ফলোয়ার্স, দ্য ডার্টি গাই হিট করেছে 2,50,000 সাবস্ক্রাইবার্স, মিস্টার ইন্ডিয়ান হ্যাকার হিট করেছে 8,000,000 সাবস্ক্রাইবার্স, সম্রাট এক্সক্লুসিভ হিট করেছে 2,00,000 সাবস্ক্রাইবার্স, গ্যাজেটস ফর ইউ হিট করতে চলেছে 8,00,000 সাবস্ক্রাইবার্স, আইকন পাল অফিসিয়াল হিট করতে চলেছে 3,00,000 সাবস্ক্রাইবার্স। সো মেনি মেনি কংগ্রাচুলেশন টু অল অফ দেম। সো ইয়া, এই ছিল আজকের কিছু ইন্টারেস্টিং নিউজ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, ইউটিউব অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া রিলেটেড নিউজ বাংলাতে সবার আগে জানার জন্য।